नमस्कार बंधुरा, आमार चैनल बंग होम मेकारेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। कम टाइमे ब्रेकफास्ट बा टिफिनेर जोन्नो सबार प्रथम माथाय आसे मैगी, किन्तु सब समय एक ही रकम मैगी खेते कारोरी भालो लागे ना। ताई आजके आमी एकघेयेमी मैगिर स्वाद पाल्टे एकटु अन्यरकम भावे मैगी तैरी करे देखाबो। तो चलुन शुरू करा जाक आजकेर एई मैगी रेसिपिटी। आमी दुटो मैगी नियेछि, एकटा मैगी मसाला नियेछि, एक मीडियम साइजर प्याज क्यूब कोरे केटे नियेछि, एक कैप्सिकम क्यूब कोरे काटा, एक टमेटो छोटो टुकरो कोरे काटा, सात आठटा रसुन कुचि, दस बारोटा काचा पाका लंका कुचि, झालटा आपनारा आपनादेर स्वाद मतन देवें, काश्मीरी लंका गुड़ो, गोलमरिच गुड़ो, कसौरी मेथी, टमेटो केचाप, सोया सस, चिली सस ओ एकटु सादा तेल। प्रथमे एकटा कड़ाई गरम करे तार मध्ये वन टेबिल स्पून सादा तेल दिए देव। तेलटा गरम हो गेले तार मध्ये रसुन कुचिगुलो दिए दस बारो सेकेंडेर जोन्नो एकटु फ्राई करे नेब। दस बारो सेकेंड रसुनटा फ्राई करार पर क्यूब करे केटे रखा पेंयाजगुलो दिए आबारो किछुक्षणेर जोन्नो फ्राई करब। पेंयाजटा हालका फ्राई हो गेले तार मध्ये क्यूब करे केटे रखा कैप्सिकम और लंका कुचिगुलो दिए आबार एकटु फ्राई करे नेब। तारपर तार मध्ये टमेटो कुचिगुलो दिए आबारो किछुक्षणेर जोन्नो फ्राई करब। तारपर आमी वन टी स्पून नून दिलाम, नूनटा आपनारा आपनादेर स्वाद मतन देवें, हाफ टी स्पून गोलमरिच गुड़ो ও হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবার কিছুক্ষণের জন্য ফ্রাই করতে হবে। দেখবেন যাতে মশলাটা কড়াইয়ের সাথে লেগে না যায়। তারপর 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, 1 টেবিল স্পুন চিলি সস ও 1 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু ফ্রাই করতে হবে। তারপর আমি এর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দেব এবং একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করে হাত দিয়ে ভেঙে দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে আমি এর মধ্যে দু কাপের মতন গরম জল দিয়ে দেব। জলটা গরম দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। তারপর আমি ম্যাগিগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেব। ভেঙে দিয়ে ম্যাগিগুলোকে একটু নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম, আমার এই চাইনিজ ম্যাগি নুডলসটি পুরো রেডি। এবার আমি কড়াই থেকে নামিয়ে গরম গরম এটি সার্ভ করব। আপনারা ব্রেকফাস্ট বা টিফিনে এই একটু অন্যরকম স্বাদের ম্যাগি নুডলসটি অবশ্যই ট্রাই করতে পারেন। আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার একটু অন্যরকম স্বাদের চাইনিজ ম্যাগি নুডলস রেসিপিটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করতে ভুলবেন না। আমি যখন নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।